চমচম গ্রামের একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো এক টুনি আর টোনা। টোনা টুনির বাড়ির গোয়ালে থাকতো চারুলতা, ফুলটুসি আর হেমলতা নামে তিনটি গরু। টোনা এই গরুগুলোর দুধ বেচেই কোনো মতে সংসার চালাতো। দুধ নেবে গো, দুধ কাটি, দুধ আছে। ও ছগুদা, মিনিদি, সোনামাসি, দুধ লাগবে গো। হ্যাঁ হ্যাঁ টোনা, আমার দুধ লাগবে। টোনাদা, আমাকে একটু বেশি করে আজকে দুধ দিও তো। আজ তো মকর সংক্রান্তি, আজকের অনেক পিঠে বানাতে হবে, তাই একটু বেশি দুধ লাগবে। ওই গ্রামে অন্যদের থেকে টোনার বেচা দুধের চাহিদা ছিল খুব বেশি, কারণ তার বেচা দুধ ছিল একদম খাঁটি আর খুবই সুস্বাদু। শুধু চমচম গ্রাম থেকে না, আশেপাশের গ্রামগুলো থেকেও অনেকে এসে টোনার থেকে দুধ কিনে নিয়ে যেত। কিন্তু টোনা টুনি মোটেই খুশি ছিল না, কারণ ওরা ছিল খুবই লোভী। একদিন টুনি টোনাকে ডেকে বলল, শোনো না টোনা, আমার না অনেক দিনের স্বপ্ন যে আমার প্রচুর টাকা হবে আর আমি টাকার বিছানায় শুয়ে থাকব। কি বলছো গো তুমি টুনি বউ, এ তো আমারও স্বপ্ন গো। আমারও ইচ্ছে হয় অনেক ধনী হতে, কিন্তু দুধ বেচে যা উপার্জন করি তাতে তো আর অত বড় লোক হওয়া সম্ভব নয় গো। কেন সম্ভব নয়? শোনো না টোনা, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গঠনে বলো তো একটু শুনি। তাহলে শোনো টোনা, তুমি যদি দুধের মধ্যে কিছুটা জল মিশিয়ে দাও তাহলে তো তুমি আরো বেশি করে দুধ বেচতে পারবে, আর এতে লাভও অনেক বেশি হবে। কি কেমন বুদ্ধি? আরে টুনি বউ, তোমার তো জবাব নেই, দারুণ একটা ফোন দিয়ে এটেছে তো। ঠিক বলেছ, এভাবেই আমরা সবাইকে ঠকিয়ে নিজেরা বড় লোক হব। যেমন ভাবা তেমনি কাজ। টোনা খাঁটি দুধে জল মিশিয়ে সেই ভেজাল দুধ নিয়ে গ্রামে বেচতে চলে গেল। কই গো আমার দুষ্ট বুদ্ধি ধরে বউ কোথায়? আরে টোনা, তুমি এসে গেছো, কি গো কি খবর? টুনি বউ, আজ সব ভেজাল দুধ বিক্রি হয়ে গেছে গো। অন্য দিনের থেকে আজ অনেক বেশি রোজগার হয়েছে। বাহ টোনা, শাবাশ! এইভাবেই যদি তুমি সবাইকে ঠকিয়ে ভেজাল দুধ বেচতে থাকো না, তাহলে আমরা কিছুদিনের মধ্যেই অনেক ধনী হয়ে যাব, আমাদের অনেক অনেক টাকা হয়ে যাবে। আমার টাকার বিছানা! এই কথাগুলো চারুলতা, ফুলটুসি আর হেমলতা শুনতে পেল। টোনা টুনি যে সবাইকে ঠকাচ্ছে এটা ওদের একদম ভালো লাগলো না। কর্তা বাবু, এভাবে তোমরা গ্রামের সকলকে ঠকিও না। খাঁটি দুধ না পেলে যে ছোট বাছারা গায়ে বল পাবে না গো, ওরা দুর্বল হয়ে পড়বে। ও গিন্নিমা, তোমরা দুধে জল মিশিও না গো। এই দুষ্ট গরুর দল, চুপ কর, একদম আমাদের জ্ঞান দিবি না, বুঝলি? তোদের কথা শুনলে আমার ধনী হওয়ার স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। তোদের যা বুদ্ধি, গরু কোথাকার! দেখো, তোমরা যদি এভাবে সবাইকে ঠকাও তাহলে কিন্তু আমরা সবাইকে বলে দেব যে তোমরা দুধে জল মেশাও। আরে শয়তান গরুর দল, তোরা আমারই খাবি, আবার আমার সাথে শত্রুতা করবে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। আজ থেকে তোদের বাইরে বেরোনো বন্ধ, এই গোয়ালের মধ্যেই তোরা আটকে থাকবি। যেটুকু খেতে দেব সেটুকুই খাবি। পাজি হাত ছাড়া গরুর দল, সব ঘর শত্রু বিভীষণ। এইভাবে গরুদের গোয়ালের মধ্যেই আটকে রেখে টোনা টুনি রমরমিয়ে তাদের ভেজাল দুধের ব্যবসা করতে লাগলো। গ্রামের কেউ কিছুই বুঝতে পারলো না, কারণ তারা সকলেই
টোনাটুনিকে বিশ্বাস করত। এইভাবে কিছুদিনের মধ্যেই টোনাটুনি অনেক বড় লোক হয়ে উঠল। তারপর তাদের লোভ আরও বেড়ে গেল। এবার তারা দুধে শুধুমাত্র 20 ভাগ দুধ রেখে 80 ভাগই জল মিশিয়ে বেচতে শুরু করলো। গ্রামের সবার কেমন যেন সন্দেহ হতে শুরু করলো। বলি হিরণদা, টোনার বেচা দুধে কি তুমি আগের মতোই স্বাদ পাও গো? এই না গো ছগুদা, তুমি ঠিক বলেছ, টোনার বেচা দুধে আর আগের মতো মোটেই স্বাদ নেই, কেমন যেন খেতে পানসে লাগে গো। আমার বাচ্চাদের তো জানো দুধ খেতে ওরা কত ভালোবাসে, তারা পর্যন্ত টোনার বেচা দুধ মোটে খেতে চায় না। হ্যাঁ ঠিক বলেছ, টোনা আমাদের সবাইকে ঠকাচ্ছে, এর একটা বিহিত করতেই হবে। কিন্তু ততদিনে টোনাটুনি অনেক টাকার মালিক হয়ে গেছে। টনি বউ, আমার আনন্দ আর ধরছে না গো, ভেজাল দুধের ব্যবসা করে সবাইকে ঠকিয়ে দেখো আমরা আজ কত বড় লোক হয়ে গেছি। হ্যাঁ গুটোনা, আমার টাকার বিছানার স্বপ্ন আজ সত্যি হয়েছে। এইভাবে চলতে চলতে হঠাৎ এক বছর চমচম গ্রামে বর্ষা আসিল রিমঝিম ঝিম বৃষ্টি নিয়ে। কে জানিত হায় নিষ্ঠুর পায় দলিবে বন্যা দিয়ে, মানুষ আর পশুতে চলিল একসাথে প্রাণ ধরিবার তরে। দেখিতে দেখিতে উঠিল সে মেতে নদী খাল বিল ভরে। চমচম গ্রামে ভয়ানক বন্যা দেখা দিল, চারিদিকে কেবল জল আর জল, জমির ফসল নষ্ট হয়ে গেল, বাড়িঘর ভেঙে ভেসে গেল, কত পশু পাখি না খেতে পেয়ে জলে ডুবে মারা গেল। টোনাটুনিও দেখল যেভাবে জল বেড়ে চলেছে তাতে এ বাড়িতে থাকলে নিশ্চিত মৃত্যু হবে। বুঝলে টুনি বউ, আর এক দণ্ড এ বাড়িতে থাকা নিশ্চিত হবে না, বুঝলে? এক্ষুনি আমাদের সমস্ত টাকা নিয়ে এ বাড়ি ছেড়ে কোনো নিরাপদ আশ্রয়ে যেতে হবে, পরে যখন সব কিছু আবার স্বাভাবিক হবে আবার আমরা এখানে ফিরে আসব। টাকা থাকলে তখন আবার নতুন বাড়ি বানানো যাবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ টোনা, তুমি ঠিক বলেছ, চলো এখন আমরা এখান থেকে পালাই। ওদের চলে যেতে দেখে ফুলটুসি, হেমলতা, চারুলতা কাঁদতে কাঁদতে বলল, ও কর্তা বাবু, কর্তা মা গো, আমাদের ফেরি যাবেন না, আমরা এখানে থাকলে নিঘাত মইরে যাব গো, আমাদেরও আপনাদের সঙ্গী করে নিয়ে যান। আমরা বলে আমাদের প্রাণ আর টাকা বাঁচাতে পারলে বাঁচি, আবার ওদের নাকি সঙ্গে নেবে, আপনি বাঁচলে বাপের নাম, বুঝলি? আর কেন রে হাতছাড়ার দল, তোরা না বলেছিলি সবাইকে বলে দিবি যে আমি দুধের জল মেশাই, এখন থাক এই জলের মধ্যে, গোয়ালে পচে মর সব। হ্যাঁ গুটোনা, তুমি ঠিক বলেছ, কথায় আছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এসো এসো আমরা বেরিয়ে পড়ি, দেখো টাকাগুলো নিতে যেন ভুলো না। এই বলে তারা নদী পার করে অন্য গ্রামে যাবে বলে নৌকায় উঠল। হঠাৎ আবার প্রচণ্ড দুর্যোগ শুরু হলো, টোনাটুনি শক্ত করে নৌকা চেপে ধরে থাকলো, কিন্তু তাদের সমস্ত টাকা নদীর জলে পড়ে গেল। সেই দেখে টোনাটুনিও নদীতে ঝাঁপ দিল টাকাগুলোকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু নদীর প্রবল জলোচ্ছ্বাসে সমস্ত টাকার সাথে সাথে টোনাটুনিও ডুবে গেল।